হেই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই খামা বাংলা ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা একটি খুবই সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। আপনারা তো আমার অনেক ভিডিওতেই দেখেছেন যে আমি খুব সুন্দর সুন্দর থাম্বনেল দিয়েছি, সেই থাম্বনেলগুলো আপনারা কীভাবে বানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, থাম্বনেল বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ লাগবে, অ্যাপটার নাম হল পিক্সেল আর্ট। তো আমি এখান থেকে একটু ব্যাক হয়ে যাই। তো পিক্সেল আর্ট ওপেন করার পর এখানে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের কিছুটা স্ক্রল করার পরে এখানে কালার ব্যাকগ্রাউন্ডের অপশান আসবে। আমি তো বেশিরভাগ ভিডিওতেই কালার দি ইয়েলো, তো আজকে আমি একটু স্কাই কালার ট্রাই করে দেখি। তো স্কাই কালারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিছু একটা এরকম ইন্টারফেস আসবে, দেন আমাদের টুলস অপশানে ক্লিক করতে হবে। টুলস অপশানে ক্লিক করার পর ক্রপ অপশানে ক্লিক করতে হবে। দেন আমাদের এখানে একটু স্ক্রল করে এখানে দেখতে পারবেন আমাদের ইউটিউব ভিডিওসের যে সাইজটা আছে সেটা চলে আসবে। দেন আমাদের রাইট টিক মানে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। এইবার যেন বিষয়টা আমাদের যে এখানে যে ফটোটা আসবে, দেন এখানে একটু স্ক্রল করার পরে আমাদের থাকবে অ্যাড ফটো। তো এই অ্যাড ফটোতে আমি ক্লিক করে দিলাম। সো এখানে সেই বিড়াল রুটি চলে আসলে এবার আমাদের সাইজ রুটি ঠিক করে নিতে হবে। এরকম করে হালকা করে একটু বড় করে নিলাম। এটাও বড় করে নিতে হবে আমাদের। তো সাইজ মতো আমরা বড় করে নিই আগে। সো গাইস, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু ফিট হয়ে গেছে, বাট এই যে ফটোটা আছে এটা হাফ হয়ে গেছে। তো এটা আপনাদের সাইজটা একটু ঠিক করে নিতে হবে। এইবার আমাদের কী করতে হবে, এখানে আমাদের উপরের যে লেখাটা আসবে সেটার জন্য আমাদের টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার আমরা কিছু একটা এখানে লিখে দিই, ক্যাট ইটিং ফুড। ঠিক আছে বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো টেক্সটের স্টাইল চলে আসবে। তো আমরা এইটা সিলেক্ট করেছি। এবার কালার আপনার যে কোনো মন পছন্দ কালার দিতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে এখানে উপরে সেট করে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সহজ যেই থাম্বনেল বানানোর যে ভিডিওটা, কীভাবে আপনার থাম্বনেল বানাতে পারবেন। দেন আপনাদের এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে। তো এখন সেভ হয়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার ভালো লাগবে। বাই।